সালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন। আজকে আমরা সকল সম্পর্কে কিছু শুনবো। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন। স্যার, আজকে আপনাদের আজকে অনুষ্ঠানে আজকে আজকে অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আমার প্রথম কোশ্চেন হচ্ছে সহকর্মীটা কি? ধন্যবাদ সাদাত এবং সুধীর দর্শক শ্রোতা, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। তো ডক্টর সাদাত আমাকে জিজ্ঞেস করেছেন যে শকওয়েভ কি। এটা একেবারেই নতুন একটা থেরাপি এবং বাংলাদেশের জন্য একেবারে ইউনিক একটা থেরাপি। আপনারা এর আগে শুনেছেন যে থেরাপি জিনিসটা হলো ভৌত কোনো একটা জিনিস, মানে ঔষধের প্রয়োগ ছাড়া, মানে কেমিক্যালের প্রয়োগ ছাড়া ভৌত জিনিস, যথা শব্দ, বিদ্যুৎ, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, এই ধরনের জিনিসগুলোর সাহায্যে একটা চিকিৎসার পদ্ধতি। এরকম শকওয়েভ হলো উচ্চ শক্তিসম্পন্ন শব্দ তরঙ্গ। আপনারা শুনে থাকবেন, অনেক সময় কোথাও যদি বোমা বিস্ফোরণ হয়, তার আশেপাশের কাঁচগুলো ভেঙে যায়, জানালার কাঁচ অথবা এই ধরনের অনেক সময় ভবনও ধসে পড়ে। তো এই জিনিসগুলোকে এইটা হয় শক ওয়েভের জন্য। তো শক ওয়েভ বা এই ধরনের শব্দ তরঙ্গের যেরকম ধ্বংসাত্মক ক্ষমতা আছে, সেরকম এর কিছু রিজেনারেটিভ বা ভালো ক্ষমতাও আছে। আমরা জানি প্রকৃতির সব কিছুরই ভালো এবং খারাপ ক্ষমতা আছে, সেটা ব্যবহারের উপরে নির্ভর করে। তো প্রকৃতির এই ধরনের উচ্চ শক্তিসম্পন্ন শব্দকে আমরা যখন চিকিৎসার কাজে লাগিয়ে থাকি, তখন এটাকে শকওয়েভ থেরাপি আমরা বলছি। ধন্যবাদ স্যার। কোন কোন রোগের ক্ষেত্রে আমরা এই থেরাপিটি প্রয়োগ করতে পারি? ভালো প্রশ্ন করেছেন। আমরা বাত ব্যথা বিশেষজ্ঞ হিসেবে অবশ্যই এটা বাত ব্যথা নিরাময়ের কাজে আমরা লাগিয়ে থাকছি। আমি আপনাকে যেটা বলেছি যে বাংলাদেশের জন্য এটা একেবারে ইউনিক একটা জিনিস, নতুন একটা জিনিস। তো বাংলাদেশের খুব বেশি জায়গায় এটার প্রচলন আছে তেমনটা নয়, তবে এটা মূলত বাত ব্যথার ক্ষেত্রে সত্যি। তো অনেক আগে থেকে আপনারা জানেন যে কিডনি রোগীর পাথর ক্রাশ করার জন্য, অপারেশন না করেও ক্রাশ করা যায়, এই ক্রাশ করাটা করা হয় শকওয়েভ দিয়ে। যেমন সেখানে করা হয় কি, কিডনি যেই জায়গায় আছে, পেটের ধরা যাক এইরকম কোনো জায়গায়, বাইরে থেকে শকওয়েভটা ওইখানে টার্গেট করা হয়, যে শরীরের যতটুকু গভীরতায় গিয়ে কিডনিতে ওটা টার্গেট করা হয়, ওখানেই পাথরটা ভেঙে চুর ছোট ছোট হয়ে যায়, একদম ছোট হয়ে যায়, তখন এটা আপনার মূত্র নালী দিয়ে বের হয়ে যেতে পারে। অন্যথায় এটা অপারেশন করে করতে হতো। আগে শকওয়েভ আসার আগে আগে তাই করা হতো, কিন্তু আপনারা জানেন যে এটা বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ অথবা বিভিন্ন ক্লিনিকও এবং এই ইভেনকে এটা সার্জারির জন্য অ্যাভেলেবেল, কিন্তু বাত ব্যথার জন্য এই শকওয়েভ শুধুমাত্র ফিজিক্যাল মেডিসিন সেন্টার চট্টগ্রামেই বেসরকারিভাবে পাওয়া যায়। ধন্যবাদ স্যার। শকওয়েভ থেরাপিটিকে ফিজিওথেরাপিস্টও দিতে পারবেন? খুব ভালো প্রশ্ন করেছেন ডক্টর সাদাত। আসলে সাধারণ ফিজিওথেরাপিস্টদের মধ্যে এই শকওয়েভ দিতে পারার ব্যাপারটা রাষ্ট্রীয় অনুমোদনের ব্যাপারে নির্ভর করে। আমি যখন 2015 সালে জার্মানিতে গিয়েছিলাম, একটা শকওয়েভ আমি তখন দেখলাম, এটা ছিল ডলোকাস্ট, সুইস কোম্পানি। তো আমরা যখন গিয়েছি সেখানে, আমাকে আগে ওরা জিজ্ঞেস করলো যে আপনি কি ফিজিওথেরাপিস্ট। আমি বললাম না, আপনি কেন এটা জিজ্ঞেস করলেন? তো ওরা বলল যে ফিজিওথেরাপিস্ট হলে ও আমাকে এটা দেখাবে না, কারণ ফিজিওথেরাপিস্টদের এটা দেওয়ার অনুমোদন নেই। তো যেটা আসলে যেটা পরে আমি বুঝলাম, তো শকওয়েভের যেরকম এটা আমরা চিকিৎসার জন্য ইউজ করছি, আপনি জানেন এটা কোনো একটা জিনিস ডিস্ট্রয় করে ফেলতে পারছে, তার মানে এটার খুব ভয়ঙ্কর ধরনের সাইড এফেক্টও থাকতে পারে। সেজন্য সাধারণ ফিজিওথেরাপিস্টদের এটা অ্যাপ্লিকেশন দেওয়ার ক্ষেত্রে এর বাধা ধরা আছে, ওরা দিতে পারবেন না, এটা ডাক্তাররাই দেন। ধন্যবাদ স্যার। শকওয়েভ থেরাপিটার সুবিধা কী কী হতো? ভালো প্রশ্ন করেছেন। বাত ব্যথার ক্ষেত্রে আমি বলি, আমরা খুব সচরাচর যে জায়গায় আগে স্টেরয়েড ইঞ্জেকশন দিতাম, এখন সেখানে ইঞ্জেকশন না দিয়েই আমরা শকওয়েভ দিতে পারছি। যেমন আমরা বলি টেনিস এলবো, এখানে ব্যথা হলে, অথবা পায়ের মুড়িতে ব্যথা হলে আমরা বলি প্লান্টার ফাসাইটিস, বা পায়ের পেছনের দিকে ব্যথা হলে আমরা অ্যাকিলিস টেন্ডিনাইটিস বলি। এগুলো ক্ষেত্রে আগে সেরকম কোনো চিকিৎসার উপায় ছিল না, এখন
এগুলো ছাড়া এগুলো তো আমরা ইউজ করছি খুব ভালোভাবে। অনেক সময় শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু ক্যালসিয়াম বা পাথর জমে যায়, আপনারা এটা জানেন যে পাথর জমে গেলে তীব্র ব্যথা হয়। যেমন এখানে ক্যালসিফিক টেন্ডিনাইটিস বলে একটা জিনিস আছে, তো এটা হয় এটার ভেঙে দেওয়ার ক্ষেত্রে শকওয়েভ আমরা ব্যবহার করি। শকওয়েভের অনেক ব্যবহার আছে। ধন্যবাদ স্যার। আপনি একটাকে বলেছেন যে শকওয়েভ দিলে একটু অসুবিধা হতে পারে, বাইরে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, স্যার আমরা এখন সেই পার্শ্ব প্রতিক্রিয়ার অসুবিধা সম্পর্কে জানতে চাচ্ছি। শকওয়েভের জন্য আপনাকে একটা নির্দিষ্ট ডোজ মেনটেন করতে হয়, কি রোগের জন্য কি ডোজ দিবেন, এবং শকওয়েভের বিভিন্ন প্রকার আছে, রেডিয়াল শকওয়েভ নাকি ফোকাল শকওয়েভ, এই জিনিসগুলো যদি আপনি না বুঝেন, ফিজিক্স সম্বন্ধে যদি খুব ভালো জ্ঞান না থাকে, এই শকওয়েভ চালানোটা আপনার ভালো চেয়ে খারাপ হবে। তো সেজন্য বিভিন্ন সাইড এফেক্ট বলতে আপনার টিস্যু নষ্ট হয়ে যেতে পারে, ওখানের মধ্যে বাবল হয়ে যেতে পারে, অনেক সময় টিস্যু ছিঁড়ে যেতে পারে। তো এই এগুলো এই সাইড এফেক্ট অনেক সময় আপনার হয়, কিন্তু আপনি যদি না জানা অনভিজ্ঞ মানুষ ফিজিওথেরাপিস্ট সাধারণ ফিজিওথেরাপিস্টকে দিয়ে যদি দিয়ে থাকেন তাহলে এগুলো হওয়ার সম্ভাবনা বেশি। ধন্যবাদ স্যার। শকওয়েভ থেরাপি সব জায়গায় পাওয়া যায়? শকওয়েভ থেরাপিটা সব জায়গায় পাওয়া যায় না, মূলত আপনারা জানেন যে যে কোনো জিনিস যখন নতুন হয়ে যায় তখন শুধু ইউরোপের মধ্যেই থাকে, পরে পরবর্তীতে চায়নারা কিন্তু খুব ইজিলি এটা বানিয়ে ফেলে। তো শকওয়েভটা খুব বেশি দিন হয়নি এটা এসেছে থেরাপির ক্ষেত্রে, সেজন্য এটা এখনও চাইনিজ ভার্সন অ্যাভেলেবেল না, সেজন্য এটা খুব বেশি অ্যাভেলেবেল সেটা বলা যাবে না, তবে চায়নারাও এটা এখনও তৈরি করতে শুরু করেছে। তো আপনি জেনে খুশি হবেন যে আমাদের ফিজিক্যাল মেডিসিন সেন্টারে চট্টগ্রামে এটা বেসরকারি ক্ষেত্রে মাত্র একটাই শকওয়েভ আছে, এবং এটা ফিজিক্যাল মেডিসিন সেন্টারেই আছে, এবং এটা হলো আপনার দুটো অপশন সম্বলিত শকওয়েভ, একটা যেটা রেডিয়াল এবং ফোকাল দুটো অপশনে আছে। চট্টগ্রামে সরকারিভাবে একটা শকওয়েভ আছে যেখানে শুধুমাত্র রেডিয়াল অপশনটা আছে, যেখানে ফোকাল নেই। আপনি আমরা জানি যে অনেক রোগের মধ্যে শুধুমাত্র ফোকাল দিতে হয়, যেমন আপনি যদি একটা ক্যালসিয়াম ভাঙার কথা আমরা যেটা বলছি, পাথর ভাঙার, সেখানে আসলে রেডিয়াল শকওয়েভ কাজ করে না। সুতরাং আমরা যেটা বলতে চাই যে এই জিনিসটা সব জায়গায় নেই, চট্টগ্রামে মাত্র একটা দুটো জায়গায় আছে, একটা সরকারি এবং বেসরকারিভাবে শুধু ফিজিক্যাল মেডিসিন সেন্টারে, ঢাকায় হয়তো একটা দুটো সেন্টারে আছে, বাংলাদেশে সব মিলিয়ে 4-5টার বেশি যদি এরকম মেশিন থাকে আমি খুব আশ্চর্য হব। ধন্যবাদ স্যার। আপনি বলেছেন আপনার শকওয়েভ থেরাপি দিচ্ছেন, তো আমি আপনাদের অভিজ্ঞতা সম্পর্কে আমাদের কিছু জানাবেন। ভালো বলেছেন, আমরা মোটামুটি বছর দেড়েক হলো শকওয়েভ দিচ্ছি। আমরা শুরুতে খুব কম রোগী পেতাম, এখন অনেক ফিজিশিয়ান যারা শকওয়েভ আমাদের কাছে পাঠাচ্ছেন, এমনকি যে সমস্ত আসলে আমরা শুরুতে ডাক্তাররাই কেবল দেখেছি রোগী হিসেবে আমাদের কাছে আসতে, এখন ওই ডাক্তাররাই আমাদের কাছে রোগী পাঠাচ্ছেন, যে ডাক্তাররা আগে সাধারণ একটা টেনিস এলবো এটা নিয়ে ভুগেছেন, বিভিন্ন রকম চিকিৎসা করেছেন, উন্নতি হচ্ছে না, এখন শকওয়েভ দিয়ে তারা ভালো আছেন। তবে আমি এটাও বলতে চাই এটা কিন্তু কোনো ম্যাজিক না। আমরা যেটা করি সেটা হলো, ধরেন আপনি সব প্রচলিত চিকিৎসা ব্যবস্থা শেষ করে এসছেন, ভালো হচ্ছে না, তারপর শকওয়েভ দিচ্ছেন, সুতরাং আপনি যদি শুরুতে দিয়ে দিতেন তাহলে দেখা যেত যে শকওয়েভের সাকসেস রেট মোর দেন 90%, কিন্তু আপনি যে রোগীরা কোনো দিকে ভালো হচ্ছে না তাকে শকওয়েভ দিচ্ছেন, সেই ক্ষেত্রে ওদের ক্ষেত্রে শকওয়েভের সাকসেস রেট কিছুটা কম। তবে আমরা এটা খুব আশাবাদী যে আরও অন্য অন্য সব কিছুর সমন্বয়ে মিশ্রণ করে যদি শকওয়েভ দেওয়া যায়, আরও কিছু যে রোগীগুলো একেবারে ভালো হয় না সেগুলোও শকওয়েভ দিলে ভালো হয়ে যাবে। ধন্যবাদ স্যার। আজ আমরা শকওয়েভ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, আশা করি পরে কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।